सुप्रिय शिक्षार्थीबृंद सकल के आजकल ऑनलाइन क्लासे शुभेच्छा रही। आजकल ऑनलाइन क्लासे आमी प्रकाश घोष होडेल यूनियन माध्यमिक विद्यालय सहकारी शिक्षक पाइकासा खुलना। आमी तुम्हारे गत दिन अष्टम श्रेणी जो क्लासटा निछिलाम ऑनलाइन क्लासे सेटा निछिलाम अष्टम अध्याय षष्ठ अध्याय प्रतिस्थापन पद्धतिते समाधान। आर आज के आमी तुम्हारे शेखाबो अपनयन पद्धतिते किभाबे समाधान करते हबे। ता आशी आसछे आमरा अनलाइन क्लासे आज के क्लास शुरू करी। देखो अनुशीलनी 6.1 आमादेर प्रथम रयेछे प्रतिस्थापन पद्धति, परे आछे अपनयन पद्धति। ताहले आमरा आज के आमादेर पाठेर विषय शुरू करी अपनयन पद्धति किभाबे समाधान करब। प्रथमे आसी आमरा देखी अपनयन पद्धति एक अंक करी 14 दागेर अंकटा करी लिखी आमरा प्रश्नटा प्रदत्त समीकरण द्वय प्रदत्त समीकरण द्वय की आछे देखो टू एक्स प्लस थ्री वाई इक्वल टू 7 और आछे 6x माइनस 7y इक्वल टू 5। এটা এক নম্বর সমীকরণ, এটা দুই নম্বর সমীকরণ। হ্যাঁ শিক্ষার্থীবৃন্দ দেখো আমাদের আমরা প্রতিস্থাপন পদ্ধতি যখন করেছিলাম তখন কিন্তু আমরা একটা সমীকরণ থেকে x এর মান বের করে নিয়ে অন্য একটা সমীকরণে বসিয়েছিলাম, কিন্তু আজকে কিন্তু সেটা না। আজকে আমাদেরকে যে কোনো একটা একই করব, এখানে x টাকে উপরে এবং নিচে একই করতে পারি। দেখো তাহলে আমরা কিভাবে করতে পারি, আমি যদি এই এক নম্বর সমীকরণকে যদি 3 দ্বারা গুণ করি তাহলে 3 × 6, আবার দুই নম্বর সমীকরণকে যদি আমি 1 দ্বারা গুণ করি তাহলে আমরা 6×6, তাহলে 6x মিলে গেলে আমরা বিয়োগ করলে একটা উঠে যাচ্ছে। যে কোনো এক চলক, একটা চলকের ভিতরে আসতে হবে, এক্স অথবা ওয়াই যে কোনো একটা আসতে হবে। হয় আমরা এক্সকে মিলাবো উপর দুটো সমীকরণ থেকে, অথবা আমরা ওয়াইটাকেও মিলাতে পারি। যদি আমি ওয়াইটাকে মিলাতে যাই, দেখো এখানে যদি আমি 1 নম্বর সমীকরণকে 7 দ্বারা গুণ করি 3×7 = 21 আর 2 নম্বর সমীকরণকে যদি 3 দ্বারা গুণ করি 3×7 = 21, এটা আমরা এইভাবে করতে পারি। তাহলে আমরা এক্সটাকে মিলাই, তাহলে লিখি আমরা 1 নং সমীকরণকে সমীকরণকে 3 দ্বারা এবং 2 নং সমীকরণকে 1 দ্বারা গুণ করে পাই। তাহলে আমরা দেখো 1 নম্বর সমীকরণকে কত দ্বারা গুণ করব, 3 দ্বারা। তাহলে 3 × 2 কত, 6x প্লাস 3×9y ইকুয়াল টু 3×7 = 21। এবার 2 নম্বর সমীকরণকে আমি 1 দ্বারা, অর্থাৎ 6x মাইনাস 7y ইকুয়াল টু 5। দেখো আমরা বিয়োগ করি, এবার বিয়োগ করতে হলে কী হয়, নিচেরটা দেখে এখানে প্লাস আছে, আমার চিহ্ন পরিবর্তন করলে হবে মাইনাস, এখানে হবে প্লাস, এখানে হবে মাইনাস। তাহলে দেখো আমার প্লাস 6x এবং মাইনাস 6x, যখন আমি চিহ্ন পরিবর্তন করব সমাধানের তখন কিন্তু আমরা এই চিহ্নটা ব্যবহার করব, নিচের এই চিহ্নটাকে ধরবো। তাহলে উপরেরটা প্লাস এবং নিচেরটা মাইনাস, প্লাস এবং মাইনাস, প্লাস 6x এবং মাইনাস 6x কেটে গেল। তাহলে থাকলো কি 9y, আর এখানেও আমরা মাইনাস, এখানে হয়ে গেছে প্লাস, আমরা প্লাসটাই ব্যবহার করব। তাহলে আমরা এখানে কি করব, 9 এবং এই 7, তাহলে 9y + 7y তাহলে কত ওয়াই হচ্ছে, 16y ইকুয়াল টু, দেখো 21 থেকে 5 বিয়োগ করি, তাহলে 21 থেকে 5 বিয়োগ করলে কত হবে, 16।
এখানে আমরা লিখে দিই বিয়োগ করে, বিয়োগ করে, তাহলে বিয়োগ করে আমরা এটা পাইছি ষোলো ওয়াই ইকাল টু ষোলো, বা ওয়াই ইকাল টু কী হবে ষোলো বাই ষোলো, এ পাশে ষোলো এ পাশে আসলে কী হবে ভাগ হয়ে যাবে, গুণ আকারে থাকলে এ পাশে আসলে ভাগ হয়, অর্থাৎ ওয়াই ইকাল টু কত ওয়ান, তাহলে আমরা ওয়াইয়ের মান পেয়ে গেলাম। এবার এই ওয়াইয়ের মান আমরা যে কোনো একটা সমীকরণে বসাতে পারি, দেখো শিক্ষার্থীরা আমরা হয় একে বসাবো অথবা দুয়ে, তোমাদের যেটা সুবিধা হবে। তাহলে আমরা এক নম্বর সমীকরণে বসাই দিই, ওয়াই এর মান এক নং সমীকরণে বসিয়ে পাই, তাহলে এক নম্বর সমীকরণ ওয়াইয়ের মান পাতাবো, তাহলে আমরা পাতাই টু এক্স প্লাস থ্রি, ওয়াই ইকাল ওয়াইয়ের মান কত ওয়ান, থ্রি ইন্টু ওয়ান, আমরা দেখো ওয়াইকে ওয়াই ইকাল টু ওয়ান পাচ্ছি, ওয়াইয়ের জায়গায় ওয়ান পাতাচ্ছি, ইকাল টু কত সেভেন, বা টু এক্স ইকাল টু সেভেন, এই তিন একে তিন প্লাস তিন ওপাশে গেলে কত হবে মাইনাস তিন, বা টু এক্স ইকাল টু ফোর। দেখো আমরা এই পাশে আসি পরের লাইন, বা এক্স ইকাল টু কত হবে ফোর বাই টু, অর্থাৎ এক্স সমান সমান টু, ফোরকে চারকে দুই দ্বারা ভাগ করলে দুই, অর্থাৎ এক্স কমা ওয়াই ইকাল টু, দেখো এক্সের মান কত আসছে আমাদের টু, আর ওয়াইয়ের মান ওয়ান, এটা হলো এক্স ওয়াইয়ের মান সমাধান। দেখো আমরা চোদ্দো দাগের অঙ্কটা করে ফেলছি, এবার তোমরা তুলে নাও, দেখো তাহলে তোমরা তুলে ফেলছ। এবার আমরা অন্য একটা অঙ্কে আসবো, তাহলে এটা আমি মুছে দিই, তোমরা তুলে নেছ, এবার আমি মুছে দিলাম, এবার আসি ছাব্বিশটাকে অন্য একটা অঙ্কে আসি, এক্স প্লাস ওয়াই ইকাল টু এ মাইনাস বি, এক্স মাইনাস বি ওয়াই ইকাল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। দেখো আমরা তাহলে আমাদের এক্স মাইনাস বি ওয়াই সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, দেখো তাহলে আমরা অঙ্কে চলে আসি, ঠিক একইভাবে দেখো আমরা এক নম্বর সমীকরণকে এখানে যদি আমরা এক নম্বর সমীকরণ এ দ্বারা গুণ করি তাহলে দেখো এ এক্স হয়ে যাচ্ছে, আর দুই নম্বর সমীকরণ যদি ওয়ান দ্বারা গুণ করি তাহলে আমার এক্স উভয় এক এবং দুই নম্বর সমীকরণে এক্সটা মিলে রাখতে পারছি আমরা, তাহলে লিখি আমরা এক নং সমীকরণকে এ দ্বারা এবং দুই নং সমীকরণকে ওয়ান দ্বারা গুণ করে পাই। তাহলে আমার এক নম্বর সমীকরণ দেখো এ এক্স প্লাস এ ওয়াই সবার সাথে গুণ হবে ইকুয়াল টু এ গুণ করলে কি এ স্কোয়ার মাইনাস এ বি, আর ওয়ান দ্বারা যা গুণ করবো যেটা সেটাই থেকে যায়, তাহলে এ এক্স মাইনাস বি ওয়াই ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। দেখো আমি এখানে চিহ্ন পরিবর্তন করি, প্লাস মাইনাস মাইনাস,
দেখো যেখানে নিচের সমাধান যেখানে প্লাস আছে সেখানে মাইনাস চিহ্ন করে দিছি, যেখানে প্লাস আছে সেখানে মাইনাস, আর যেখানে মাইনাস আছে সেখানে প্লাস। তাহলে এখানে আমরা দেখো প্লাস এক্স এবং মাইনাস এক্স এই দুটো কী হয়ে যায়, কেটে যায়। তাহলে থাকলো কি এখানে প্লাস এ ওয়াই। তাহলে আমরা লিখি কি এ ওয়াই প্লাস, এই প্লাসটা ধরবো আমরা কিন্তু তখন যখন চিহ্ন পরিবর্তন করব তখন কিন্তু আমরা এই চিহ্নটাকে আমরা ব্যবহার করব না, ধরবো না, তখন ধরবো আমরা পরেরটা এ ওয়াই প্লাস বি ওয়াই সমান সমান এই দেখো প্লাস এ স্কোয়ার, এখানে নিচে মাইনাস এ স্কোয়ার, এটা কেটে যাচ্ছে। তাহলে এইটা কাটছে, এটা কেটে গেল। তাহলে থাকলো কি এখানে মাইনাস এ বি মাইনাস বি স্কোয়ার। দেখো তোমরা খেয়াল করো এটা প্লাস এটা মাইনাস, তাহলে প্লাস এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার কেটে গেল। তাহলে থাকলো কি মাইনাস এ বি মাইনাস বি স্কোয়ার। এখন দেখো আমরা এখান থেকে কী কমান নিতে পারি, ওয়াই কমান নিতে পারি। ওয়াই কমান নিলে এ প্লাস বি ইকুয়াল টু, আমরা এখান থেকে কী কমান দেবো, ওয়াই পক্ষে ওয়াই পাশে বি আছে, তাহলে মাইনাস বি কমান নিই। মাইনাস বি কমান নিলে থাকলো কি মাইনাস কমান নেওয়ার সাথে সাথে সঙ্গে পরিবর্তন হয়ে যায় চিহ্ন, এখান থেকে মাইনাস হয়ে গেল কি প্লাস এ, এখানে মাইনাস কমান নেওয়ার সাথে সাথে বৃত্তির চিহ্ন পরিবর্তন হয়ে মাইনাস হয়ে গেল প্লাস। দুটো বি থেকে একটা বি স্কোয়ার আছে, এখান থেকে বি কমান নিলে কী হবে একটা বি থেকে যাবে এ প্লাস বি, বা ওয়াই ইকুয়াল টু কী হবে দেখো মাইনাস বি ইন্টু এ প্লাস বি বাই এ প্লাস বি। এই ওয়াইয়ের সাথে এ প্লাস বিটা কী আকারে আছে গুণ আকারে, এবার আসলে কী হয়ে গেল ভাগ। তাহলে আমাদের কেটে যাচ্ছে দেখো এ প্লাস বি আর এ প্লাস এখানে এফ নিচে এ প্লাস বি কেটে যায়, অতএব ওয়াই ইকুয়াল টু কী আসছে মাইনাস বি। তাহলে ওয়াইয়ের মান এখান থেকে আমরা পেয়ে গেলাম, দেখো তোমরা এটুকু আগে তুলে নিতে লাগো, তুলে নাও, তাহলে তোমরা এই পর্যন্ত তুলে নেছো। তাহলে দেখি এবার এই যে ওয়াইয়ের মানটা পেলাম, দেখো আমরা ওয়াইয়ের মান কিন্তু পেয়ে গেছি, এবার ওয়াইয়ের মান আমরা কয় নম্বর সমীকরণে বসাবো, এক নম্বর সমীকরণ। তাহলে এক নম্বর সমীকরণে ওয়াইয়ের মান বসাবো, তাহলে দেখো এখানে লিখি এক্স প্লাস এই ওয়াইয়ের মান কত আসছে মাইনাস বি মাইনাস বি ইকুয়াল টু এ মাইনাস বি। দেখো শিক্ষার্থীরা আমি ঠিক ওয়াইয়ের জায়গায় কী পাতা আসছি, দেখো এই ওয়াইয়ের মান মাইনাস বিটাই ওখানে বসিয়ে দিয়েছি। তাহলে দেখো বা ও আমাদের উপরে লেখা হয়নি, তাহলে আমরা লিখে দিই আগে ওয়াইয়ের মান এক নম্বর সমীকরণে, উপরে লেখো এখানে ওয়াইয়ের মান এক নং সমীকরণে বসিয়ে পাই বসিয়ে। তাহলে এক নম্বর সমীকরণে আমি এক্স প্লাস ওয়াইয়ের জায়গায় পা বসিয়ে দিচ্ছি মাইনাস বি ইকুয়াল টু এ মাইনাস বি। তাহলে দেখো এক্স এই প্লাস এবং এই প্লাস এবং এই মাইনাসে কী হবে মাইনাস বি ইকুয়াল টু এ মাইনাস বি, বা এক্স সমান সমান এ মাইনাস বি, এই মাইনাস বি ওপাশে গেলে প্লাস বি, বা এক্স সমান সমান এই মাইনাস বি এবং প্লাস বি কেটে গেলে কী থাকলো এক্স সমান সমান এ। অতএব এক্স কমা ওয়াই ইকুয়াল টু এক্সের মান কী পাচ্ছি আমরা এ, আর বি এর মান ওয়াইয়ের মান মাইনাস বি। তাহলে অতএব এক্স ওয়াই সমান সমান এক্সের মান পেলাম এ এবং ওয়াইয়ের মান মাইনাস বি। তাহলে তোমরা তুলে নাও দেখো তোমাদেরকে আবারও বলে দিই, প্রথমে এক নম্বর সমীকরণকে আমি এ দ্বারা গুণ করছি, এ দ্বারা গুণ করে এক নম্বর সমীকরণ বসিয়ে দিয়েছি, আর দুই নম্বর সমীকরণকে অন দ্বারা গুণ করেছি। এ দ্বারা যখন গুণ করবো তখন এক্স প্লাস এ ওয়াই, অর্থাৎ প্রতিটার সাথে কিন্তু এ গুণ হবে, এক্স প্লাস এ ওয়াই ইকুয়াল টু এ গুণ করলে এ স্কোয়ার মাইনাস এ বি। এখানে অন দ্বারা যা গুণ করছে যা আসছিল তাই বসে গেছে, তাহলে এটা প্লাস এক্স মাইনাস এক্স কেটে গেছে। তাহলে আমার থাকলো কি প্লাস এ ওয়াই প্লাস বি ওয়াই, এখানে প্লাস এ স্কোয়ার আর মাইনাস এ স্কোয়ার কেটে গেল চিহ্ন পরিবর্তন করার ফলে।
माइनस ए बी माइनस बी स्क्वायर बसे गेछे एखान थेके वाई कमन गेछे एखान थेके माइनस बी कमन नियेछि वाइयेर साथे ए प्लस बी गुण आकार आछे एबार आसले भाग हये गेल ताहले वाई इक्वल टू माइनस बी एबार ए वाइयेर मानटा आमरा एक नং समीकरण ए समीकरणटा बसिये दिछि देखो एक्स प्लस वाइयेर मान कि माइनस बी इक्वल टू ए माइनस बी माइनस बी बसे गेले प्लस बी ए प्लस बी और माइनस बी केटे गेले थेके गेल ए अर्थात एक्स समान समान ए और वाई इक्वल टू माइनस बी तहले तोमरा सबाई तुले नेछो एबार तोमादेरके आमी किछु बाड़ीर काज देब तहले आमी मुछे दिलाम तहले बाड़ीर काजटा तोमरा एबार लिखे नेबे এই অপনয়ন পদ্ধতিতেই সমাধান করবে তোমরা দেখো সেই অপনয়ন পদ্ধতি সমাধানে তোমরা বইয়ের দাগ নম্বরে অঙ্ক করবে সতেরো দাগ বাড়ির কাজ তোমরা এটা করে নিয়ে আসবে আমাকে দেখায় নিয়ে যাবে ফোর এক্স माइनस थ्री वाई इक्वल टू माइनस वन थ्री एक्स माइनस टू वाई इक्वल टू जिरो और करबे बी दाग एक्स प्लस ए वाई इक्वल टू बी एक्स माइनस बी वाई इक्वल टू सी तुम्हारा तुले नाओ बाड़ी काजटा তাহলে শিক্ষার্থীরা তোমরা বাড়ির কাজটা নিশ্চয়ই তুলে নিচ্ছ ধর আজকে তোমাদের ক্লাসে এই পর্যন্ত সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের ক্লাসে পর্যন্ত শেষ করলাম সবাই ভালো থাকো সুস্থ থাকো।